Hello viewers, welcome to my YouTube channel English with Monroy Ghosh. Aaj besh kichu din por abar tomader samne notun ekta video niye ami hazir hoyechi. Tumra jano jara amar channel ta follow koro tara jano je ami age orthat ager video te ami spoken English er upore ekta topic alochona korechi. Orthat keu jodi ingrejite kotha bolte chao tahole take ki ki jinis follow korte hobe বা কি কি জিনিস ফলো করলে ইংরেজিতে অতি সহজেই কথা বলতে পারবে সেই নিয়ে আমি আমার আগের ভিডিওটা আপলোড করেছি আজকের ভিডিওটা মেইনলি তাদের জন্য যারা যে সমস্ত গার্জিয়ানরা বাড়িতে বাচ্চাদেরকে ইংরেজি বলানোর অভ্যাস করতে চাইছেন তাদের জন্য এবং যারা একটু গ্রোন আপ সেই সমস্ত ছেলেমেয়েরা যারা চাইছো যে ইংরেজিতে কথা বলতে আমরা চাইছি কিন্তু কিভাবে শুরু করব সেটা বুঝে উঠতে পারছি না সেই সমস্ত ছেলেমেয়েদের জন্য আজকের এই ভিডিওটা ইংরেজিতে কথা বলতে গেলে শুরুটা তুমি কি দিয়ে শুরু করবে সেই সংক্রান্ত জিনিস নিয়ে আজকের আমার এই ভিডিও চলো দেখে নিই প্রথমত প্রথম যে পার্টটা সেই পার্টটা আমি সেই সমস্ত গার্জিয়ানদের উদ্দেশ্যে জানাবো যারা তাদের বাচ্চাদেরকে ইংরেজিতে কথা বলার অভ্যাস করাতে চান তাদের জন্য দেখুন আমি এই বোর্ডে কতগুলো শব্দ লিখেছি সেই শব্দগুলো দিয়ে আপনারা আপনাদের বাচ্চাদের সঙ্গে কথা বলা শুরু করুন প্রথমেই আপনাদের বাচ্চা আপনাদের সঙ্গে কথা বলবে না ইংরেজিতে আমার একটাই বক্তব্য আপনারা বাচ্চাদেরকে এই ওয়ার্ডগুলো সারা দিনে বলুন অর্থাৎ আপনার বাচ্চা যেন এটা বুঝতে পারে যে আপনি আপনার বাচ্চার সঙ্গে এই সমস্ত ওয়ার্ড ইংরেজিতে বলছেন তারা বুঝবে না এটা ইংরেজি ভাষা কিন্তু তারা এটা বুঝবে যে এই ওয়ার্ডগুলো আমার বাবা বা আমার মা আমার সঙ্গে শেয়ার করছে এবং কিছুদিন পর অটোমেটিক্যালি তারা দেখবেন সেই সমস্ত ওয়ার্ডগুলো যেগুলো আপনারা বলছেন ক্রমাগত তারাও আপনার সঙ্গে বলতে অভ্যস্ত হচ্ছে এইভাবেই কিন্তু আপনার বাচ্চাকে ইংরেজিতে কথা বলানোর জন্য অভ্যাস বা অভ্যস্ত করতে হবে এখন দেখুন এই ভিডিওতে বা এই বোর্ডে আমি কতগুলো ওয়ার্ড লিখেছি সেই ওয়ার্ডগুলো আপনারা দিনের কোন সময়ে বলবেন বা কখন বলবেন সেটা আপনারা ঠিক করে মনে মনে এবং আপনার বাচ্চার সঙ্গে সেইভাবে কথা বলতে অভ্যস্ত হন দেখুন আমি প্রথমে লিখেছি গুড মর্নিং বা গুড নুন গুড আফটারনুন গুড ইভিনিং গুড নাইট আপনারা সবাই জানেন বা আপনার বাচ্চা যখন ঘুম থেকে উঠছে তখন আপনি আপনার বাচ্চার সঙ্গে বা আপনার বাচ্চাকে গুড মর্নিং বলে ওয়েলকাম করুন অর্থাৎ আপনার বাচ্চা ঘুম থেকে উঠল আপনি তাকে গুড মর্নিং বললেন সে শুনলো সে কিন্তু কোনো কিছু বলবে না পাঁচ দিন পর দেখবেন আপনার বাচ্চাও অটোমেটিক্যালি আপনাকে বলছে গুড মর্নিং আপনারা নিশ্চয়ই জানেন আমি বলেও দিলাম যে সকালে বাচ্চা যখন উঠল তখন গুড মর্নিং বললেন আমার ঠিক দুপুরবেলা হয়তো বাচ্চা আপনার স্কুলে গেছে মর্নিং স্কুল সে বাচ্চা আপনার দুপুরবেলায় ফুড ফিরছে সেই সময় বাচ্চাকে যখন ফিরছে তখন বাচ্চাকে বলুন গুড নুন আবার আফটারনুন বাচ্চা আপনার দুপুরবেলায় বাড়ি এসে খাওয়া দাওয়া করে ঘুমিয়েছে বাচ্চা ঘুম থেকে উঠেছে তখন আপনি বাচ্চাকে বলুন গুড আফটারনুন এরপর কি গুড ইভিনিং আপনারা নিশ্চয়ই জানেন যে ইভিনিং কখন বলতে হয় সন্ধ্যার সময় বাচ্চার সঙ্গে যখন পরিস্থিতি আসবে তখন তার সঙ্গে গুড ইভিনিং এটা শেয়ার করবেন এবং সর্বশেষ যেটা সেটা হচ্ছে আপনারা সবাই জানেন যে যখন আপনি বাচ্চাকে নিয়ে শুতে যাচ্ছেন ঘুমানোর সময় রাত্রে ঘুমানোর সময় তাকে গুড নাইট বলুন এবং এটা আপনারা নিজেদের মধ্যেও অভ্যাস করুন বাচ্চার সঙ্গে তো করছেনই নিজেদের মধ্যেও এটাকে অভ্যাস করুন বাচ্চা শুনবে এবং বাচ্চা অটোমেটিক্যালি বলবে তাহলে দিনের যে মেন যে পার্টগুলো অর্থাৎ একটা দিনের যে দিনকে যদি বিভিন্ন সেকশনে ভাগ করি
সেই সেকশনের যে পার্টগুলো সেই পার্টগুলো দিয়ে আপনি শুরু করুন। আবার দেখুন দু নম্বরে কি আছে, থ্যাংকস বা থ্যাংক ইউ, অর্থাৎ আমি যদি কারো কাছ থেকে বা কোনোভাবে উপকৃত হই তাহলে কি করি, আমি তাকে থ্যাংকস বলি বা থ্যাংক ইউ বলি। ঠিক সেরকম কোনো বাচ্চা দেখা গেল যে আপনার বাচ্চা কোনো একটা ভালো কাজ করলো বা আপনার উপকার করলো, আপনি তাকে বলেছেন কিছু একটা এনে দেওয়ার জন্য, সে আপনাকে সেই জিনিসটা এনে দিয়েছে এবং সঙ্গে সঙ্গে আপনি বাচ্চাকে থ্যাংকস বা থ্যাংক ইউ বলুন। ঠিক আছে, এরপর দেখুন আছে ওয়েলকাম, অর্থাৎ এটা আপনারা শুরু করুন। কখন ওয়েলকাম বলবেন, যখন আপনারা নিজেদের মধ্যে থ্যাংকস ওয়েলকাম সরি থ্যাংকস থ্যাংক ইউ বলছেন, ঠিক অপর দিকের মানুষটা কি করবে, সে ওয়েলকাম বলছে। তাহলে বাচ্চার সামনে যদি এটা শুরু করেন তাহলে বাচ্চা কিন্তু শিখবে যে থ্যাংকস বা থ্যাংক ইউ বললে কি করতে হয়, ওয়েলকাম বলতে হয়। এবং বাচ্চা আপনার দেখবেন 7 থেকে 10 দিন বা 21 দিনের মাথায় বাচ্চা কি করছে, ওয়েলকাম শব্দটা ইউজ করছে। এবার 21 দিনটা কেন বললাম, কারণ সাইকোলজি বলছে 21 দিনে একটি মানুষের অভ্যাস তৈরি হয়, সেই জন্য প্রথম প্রথম হবে না, ঘাবড়ানোর কোনো প্রয়োজন নেই। আপনি 21 দিন অন্তত পক্ষে টাইমটা দিন এবং আপনারা 21 দিন কন্টিনিউ করুন, দেখুন বাচ্চা অটোমেটিক্যালি আপনার সঙ্গে সঙ্গে এই সমস্ত ছোট ছোট ওয়ার্ডগুলো বলতে শিখবে। এরপর দেখুন বাই বা গুড বাই, আপনার বাচ্চা সকালবেলায় আপনি বাচ্চাকে স্কুলে পাঠাচ্ছেন, ঠিক আছে, তখন কি হবে, বাচ্চাকে বাই বা গুড বাই বলুন, ক্লিয়ার। তাহলে বাচ্চা এটা শুনবে এবং আপনি যখন বাচ্চাকে রেখে কোনো জায়গায় যাবেন দেখবেন আপনার বাচ্চা বা কোনো বাড়িতে কোনো রিলেটিভ এলে তখন দেখবেন তাকে বাই বা গুড বাই বলছে। এরপর দেখুন ভেরি গুড বা ওয়েল ডান, অর্থাৎ আপনার বাচ্চা কোনো একটা কাজ করলো এবং সেই কাজটা খুব ভালোই করলো সে, তখন আপনি কি করলেন, তাকে এনকারেজ করার জন্য তাকে বলুন ভেরি গুড ওয়েল ডান, আমরা বলি না বাহ খুব সুন্দর তো, ঠিক সেটাই ইংরেজিতে বলুন ভেরি গুড ওয়েল ডান, তুমি খুব ভালো করেছো। এবং নাম্বার 6 কি লিখেছি, ইংলিশ ওয়ার্ডস লাইক ডল প্লেট মেডিসিন ওয়াটার বোটল, অর্থাৎ এখানে আমার একটা কথা বলার যেটা সেটা হচ্ছে এই সমস্তগুলো তো বললেনই, গুড মর্নিং গুড নুন থ্যাংকস থ্যাংক ইউ ওয়েলকাম বাই গুড বাই ভেরি গুড ওয়েল ডান এগুলো সারাদিনে আপনি বললেন, এছাড়াও কিছু কিছু বাক্য আপনি বাংলাতে বলছেন, বাংলাতে বলার সঙ্গে সঙ্গে গুরুত্বপূর্ণ শব্দগুলো সেগুলো ইংরাজিতে বলুন। যেমন আপনার বাচ্চা যে দলটা নিয়ে খেলা করে সেই দলটা দেখা যাচ্ছে সেই মুহূর্তে আপনার হাতে নেই, আপনি তখন কি বলবেন, আচ্ছা তোমার সেই দলটা কোথায় গো। আবার দেখা যাচ্ছে বাচ্চার একটা নির্দিষ্ট খাবারের জায়গা আছে, একটা প্লেট আছে, তুমি তাকে বা আপনি তাকে বলতে পারেন যে তোমার প্লেটটা কই, তোমার প্লেটটা নিয়ে এসো। আবার মেডিসিন, বাচ্চা মেডিসিন প্রয়োজন হয়, বাচ্চাকে আপনি বলুন যে মেডিসিনটা খেয়ে নিন বা সরি খেয়ে নাও। বা আপনারা যখন কথা বলছেন তখন কি করছেন যে বাচ্চার মেডিসিনটা কোথায়, এই মেডিসিনটা কই, এই যে বাচ্চার সঙ্গে না বললেও আপনারা যখন একে অপরের সঙ্গে এই শব্দটা এক্সচেঞ্জ করছেন তখন কিন্তু বাচ্চা শুনছে এবং বাচ্চা তখন বুঝবে এটা হচ্ছে মেডিসিন। আবার কি, যেমন ওয়াটার বোটল, ওয়াটার বোটল নিশ্চয়ই বাচ্চার ক্ষেত্রে প্রয়োজন হয়, তাহলে বাচ্চাকে বলুন যে তোমার ওয়াটার বোটলটা কই, নিয়ে এসো তো, তোমার ওয়াটার বোটলটাকে আমি কি করি, ওয়াটার দিয়ে ফিল আপ করি, অর্থাৎ পূরণ করি, তোমার ওয়াটার বোটলটাতে আমি ওয়াটার ভরে দিই। অর্থাৎ আমার এই ক্ষেত্রে আমি এখানে জাস্ট একটা উদাহরণ দিয়েছি, ডল প্লেট মেডিসিন ওয়াটার বোতল। আমার বক্তব্য হচ্ছে আপনি উপরেরগুলো ছাড়াও সারাদিনে যা কথা বলছেন কথা বলতে বলতে মেইন যে শব্দগুলো সেই শব্দগুলোর ইংরেজি যে প্রতিশব্দ সেগুলো ইউজ করুন। এটা গেল আজকের যারা তাদের বাচ্চাদের জন্য কথা বলাতে চাইছেন ইংরেজিতে বা ইংরেজিতে কথা বলা অভ্যস্ত করাতে চাইছেন তাদের জন্য। এরপর যারা একটু গ্রোন আপ বেবি বা একটু তাদের বয়স হয়েছে, আগে থেকে ইংরাজি বলেনি বা হয়তো 11-12 মাধ্যমিকে পড়ছে বা কলেজ লেভেলে পড়ছে, ইংরেজি বলতে তারা আড়ষ্টতা ফিল করে, জড়তা তাদের একটা ফিল হয়, সেই সমস্ত ছেলেমেয়েদের জন্য আমি কিছু শব্দ নিয়ে আসছি,
সেই শব্দগুলো তারা বেশ কয়েকদিন ইউজ করুক, প্র্যাকটিস করুক, দেখবে যে অটোমেটিক্যালি তারা ইংরেজি বলতে অভ্যস্ত হচ্ছে। এই সমস্ত ওয়ার্ডগুলো দিয়ে শুরু করো, তাহলেই দেখবে আস্তে আস্তে ইংরেজিতে কথা বলতে অভ্যস্ত হয়ে যাচ্ছ। কি কি? হ্যালো, হাই, রাস্তাঘাটে যাচ্ছ, কোনো বন্ধুর সঙ্গে দেখা হলো, হ্যালো, হাই, এটা দিয়ে শুরু করো। হ্যালো হাইটা বলো, কিরে কোথায় যাচ্ছিস, এসব না বলে হ্যালো হাই, ঠিক আছে। তারপরে কি, থ্যাংকস বা থ্যাংক ইউ, তুমি কোনো ব্যক্তির কাছ থেকে উপকৃত হয়েছো, সামান্যতম উপকৃত যদি হও তাহলে সৌজন্যতা দেখানোর জন্য থ্যাংকস বা থ্যাংক ইউটাও বলো। অনেকে আমরা কি করি, কোনো কারোর কাছ থেকে উপকৃত হলাম বা উপকার পেলাম, এই সামান্য সৌজন্যতা বা থ্যাংকস বা থ্যাংক ইউটাও জানায় না, আমরা কি করি মুখে একটু হেসে দিয়ে চলে আসি, এটা না। তুমি তাকে থ্যাংকস বা থ্যাংক ইউটা বলো, এতে কি হবে, তোমার ইংরেজি বলাটাও হবে আবার সৌজন্যতা দেখানোও হবে। তারপরে দেখো ওয়েলকাম বা মোস্ট ওয়েলকাম, কেউ তোমাকে উল্টে বললো, তুমি কারোর উপকার করেছো, সে তোমাকে থ্যাংক ইউ বললো বা থ্যাংকস বললো, ঠিক আছে, কিন্তু তুমি কি করলে, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, এটা না বলে কি বললে, ওয়েলকাম বা মোস্ট ওয়েলকাম এটাও বলতে পারো, শুধু ওয়েলকাম বলতে পারো বা ইউ আর মোস্ট ওয়েলকাম এটাও বলতে পারো, অর্থাৎ এটাও কিন্তু একটা সৌজন্যতা দেখানোর উপায়, ঠিক আছে। আচ্ছা, চার নম্বরে কি আছে, এক্সকিউজ মি। দেখবে আমরা আমাদের জীবনে চলতে ফিরতে গেলে দেখা যাচ্ছে একটা জায়গায় গ্যাদারিং আছে, আমার সেখান দিয়ে যেতে হবে, আমার কোনো উপায় নেই, আমরা কি বলি, যে দাদা একটু সরে চলুন না, কাকু একটু সরে চলুন, বা দিদি একটু, এইভাবে বলি। এইভাবে না বলে অন্ততপক্ষে এটা বলো, এক্সকিউজ মি বা এক্সকিউজ মি প্লিজ, তাহলে কি হবে, তোমার ইংরেজি বলাটাও হলো এবং তোমার তুমি বাংলায় যেটা বলছিলে সেটাও, সেই তোমার যে বক্তব্য সেই বক্তব্যটাও প্রকাশ করা হলো। তারপরে কি আছে, সরি, অর্থাৎ আনএক্সপেক্টেড যদি কারোর প্রতি কিছু ঘটে যায় তুমি ঘটিয়ে ফেলো। যেমন আমরা কি করি, যে বসে আছি কারো গায়ে পা লেগে গেল, বা চলতে যেয়ে আমি হাঁটছি কি হয়েছে বসে আছে আমার, তাই আমার পাটা তার গায়ে লেগে গেল, ঠিক আছে, আমরা সেক্ষেত্রে কি বলি, সরি, অর্থাৎ সরিটা বলাটা এটাও কিন্তু একটা সৌজন্যতা, অর্থাৎ আমরা অনেক ক্ষেত্রে কি বলি, কিছু না বলে না কিছু মনে করবেন না, এটা বলি, ঠিক আছে ঠিক আছে বলো, তার সঙ্গে সরিটাও বলো, এর ফলে কি হবে, সৌজন্যতা দেখানো হলো, তোমার ইংরেজি বলাটাও হলো, তোমার ইংরেজি বলার অভ্যাসটাও আস্তে আস্তে হবে। এরপরে দেখো শিওর, ওকে, নো প্রবলেম, কারোর সঙ্গে কোনো কথা বলছো, সে তোমাকে কোনো কিছু বলেছে, তুমি কি করছো, হ্যাঁ রে হ্যাঁ অবশ্যই, এটা না বলে শিওর শিওর ওকে ইটস নো প্রবলেম, তার মানে কি, হ্যাঁ রে হ্যাঁ কোনো সমস্যা নেই, এটা না বলে শিওর ওকে বা নো প্রবলেম এটা বলতে অভ্যাস করো। আবার দেখো শেষে কে লিখেছি, নো থ্যাংকস, অর্থাৎ কোনো একটা ব্যাপারে কারোর সঙ্গে তুমি যখন কথা বলছো সে কোনো কিছু তোমাকে অফার করছে কিন্তু সেই অফারটা তুমি অ্যাকসেপ্ট করছো না, ঠিক আছে, তুমি তাকে ডিরেক্টলি নো বলছো, এবং নো বলার ক্ষেত্রেও একটা সৌজন্যতা আছে, সেক্ষেত্রে কি, নো থ্যাংকস, এই যে নো থ্যাংকস এটা বললে এর ফলে কি হলো, তুমি ডিরেক্টলি তাকে না বললে ঠিক কথায় কিন্তু সেই না বলাটা তোমার কিন্তু সৌজন্যতামূলকভাবে তুমি বললে, ঠিক আছে। তাহলে এই আমি সাতটা ওয়ার্ড লিখেছি, এই সাতটা ওয়ার্ড দিয়ে তোমরা শুরু করো, আমি তোমাদের গ্যারান্টি দিচ্ছি তোমরা, এবং আমার এই চ্যানেলটা যদি ফলো করো, কারণ আমি এই চ্যানেলের মাধ্যম দিয়ে এরকম ধরনের আরও কীভাবে ইংরেজি বলতে পারা যায় বা বলার জন্য কী কী প্রয়োজন হয় সেই সমস্ত ভিডিও আপলোড করব, সেগুলো যদি ফলো করো তাহলে অবশ্যই তোমরা ইংরেজিতে কথা বলতে আস্তে আস্তে পারদর্শী হয়ে উঠবে। যাই হোক, আর কিছু নয়, আজকে আপাতত এই পর্যন্তই। চ্যানেলটা যদি ভালো লেগে থাকে তাহলে এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করো, আর পাশে যে বেল আইকনটা আছে সেই বেল আইকনটা ক্লিক করে দাও, যাতে পরবর্তী ভিডিওগুলো আপলোড করার সঙ্গে সঙ্গে তোমরা পেয়ে যেতে পারো। ওকে, বাই।